ধরুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন, তো সেই ভিডিওটা আপনি ইউটিউব প্লাস ফেসবুক এই দুই জায়গায় কি একই ভিডিও আপলোড করা যাবে কি না, এবং দুই জায়গা থেকে ইনকাম করা যাবে কি না, এবং কোনো জায়গা থেকে কপিরাইট ক্লেম অথবা ভায়োলেশন আসবে কি না, তো এই বিষয়গুলি জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে পেজ আছে সেই বিষয়গুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। তো ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন, বানানোর পরে আপনি সেটাকে যখন ইউটিউবে আপলোড দিবেন, সেই আপলোড দেওয়ার পরে ইউটিউব যে বিষয়গুলি চেক করে যে এই ভিডিওটা আপনি কোথাও থেকে ডাউনলোড করেছেন কি না, এবং এটা অন্য কারো ভিডিও কি না। যদি আপনার নিজস্ব ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে সাবমিট হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা নেই। তো এখন প্রথমে যেহেতু বলে রেখেছি আপনি একটা ভিডিও বানিয়েছেন, সেক্ষেত্রে সেই ভিডিওটাই যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দেন, সেক্ষেত্রে ইউটিউব থেকে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে কি না, বা কোনো ধরনের সমস্যা হবে কি না, বা পেজ নষ্ট হয়ে যাবে কি না, না কোনো ধরনের সমস্যাই নেই। কারণ ইউটিউব হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম এবং ফেসবুক হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম। তো আপনি ইউটিউবে যেটা আপলোড দিয়ে ফেলছেন সেটা যেহেতু ইউটিউবে অন্য কোনো চ্যানেলে নাই, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। এবং একইভাবে আপনি যদি সেম র ভিডিওটাকে আপনি ফেসবুক পেজে আপলোড করতে চান, সেক্ষেত্রে ফেসবুক যে বিষয়টা চেক করবে যে এই ভিডিওটা ফেসবুকে দ্বিতীয় আর কোনো পেজে আছে কি না, এটা চেক করবে। ফেসবুক কিন্তু ইউটিউবে এই ভিডিওটা আছে কি না সেটা চেক করতে যাবে না, ফেসবুক চেক করবে যে আমার ফেসবুক প্ল্যাটফর্মে এই ভিডিওটা অন্য কারো কি না, এবং অন্য কেউ আপলোড দিয়েছে কি না। যদি অন্য কেউ আপনার আগে আপলোড দিয়ে না থাকে, সেক্ষেত্রে আপনি দুই জায়গা থেকে কিন্তু আপনি লিগ্যালিটি পাবেন। যেমন আপনি সেম ভিডিওটা ফেসবুক পেজে আপলোড দিলেও কোনো সমস্যা হবে না, এবং ইউটিউবে আপলোড দিলেও কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা বিষয় আছে, আপনি হয়তো বা ফেসবুক পেজে অথবা আপনি ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছেন। তো ধরুন আপনি ইউটিউব চ্যানেলে আগে আপলোড দিয়েছেন, তো আপলোড দেওয়ার পরে কেউ যদি আপনার ইউটিউব থেকে সেই ভিডিওটা ডাউনলোড করে ফেসবুক পেজে আপনার আগে ভিডিও আপলোড দিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আর আপনি সেই ভিডিওটা আপলোড দিতে পারবেন না, কারণ সে আপনার আগে আপলোড দিয়ে ফেলেছে, তখন সে ভিডিওটার মালিক সে হয়ে যাবে। আপনি কিন্তু তখন কোনোভাবে এটার মালিক হবেন না। আপনি ফেস দিয়ে ভিডিও করলেও সেই ভিডিওর প্রমাণ আপনি কোনোভাবে আপনি আপনার পক্ষে নিতে পারবেন না, কারণ সে আপলোড দিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে দুইটা প্ল্যাটফর্মে একই সাথে আপলোড দিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে না আমার ভিডিও কে চুরি করবে, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা সময়ে আপলোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। তো ফেসবুক পেজ যে বিষয়টা খেয়াল করে যে আমি আমার আমার যে প্ল্যাটফর্ম আছে এখানে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওটা অন্য কোনো পেজে আছে কি না, এবং অন্য কারো ভিডিও কি না, এই বিষয়টা খেয়াল করে। এবং সেম একইভাবে আপনি যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছেন, ইউটিউবেও কিন্তু সেম বিষয়টাই খেয়াল করে যে এই ভিডিওটা ইউটিউবে আর অন্য কোনো চ্যানেলে আছে কি না, এবং সেখান থেকে কি ডাউনলোড করেছে কি না, এবং সেই ভিডিওতে ভায়োলেশন আছে কি না, এই বিষয়গুলি চেক করে ছেড়ে দেয়। কারণ ইউটিউব এটা কখনোই দেখতে যাবে না এটা ফেসবুকে আছে কি না, আবার ফেসবুক এটা কখনোই দেখতে যাবে না এটা ইউটিউবে আছে কি না, কারণ দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম, কেউ কারো দেখার সময় নেই। ইউটিউব ফেসবুককে দেখার সময় নেই, ফেসবুক ইউটিউবকে দেখার সময় নেই। টোটাল কথা হচ্ছে যে কে আমাকে লিগ্যালভাবে এবং সঠিকভাবে তার নিজস্ব ভিডিও আপলোড দিয়েছে সেই বিষয়গুলি চেক করে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, এবং আপনি দুই জায়গা থেকে একই ভিডিও আপলোড দিয়ে কিন্তু সঠিকভাবেই ইনকাম করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদেরকে ভালোভাবে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং নিয়মিত ফেসবুক পেজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।